বেশি ভিডিও দেখার প্রয়োজন নেই, একটা কোচিং আছে, একটা কোচিং এর কোচিং সব ভালো আর না কোচিং সব খারাপ। কোন কোচিং এর বাপের ক্ষমতা নেই তোমাকে চাকরি দিতে পারছি, তুমি যে সারা ঠিক না। ধরো ড্রিম কোচিং একাডেমিতে এই সমস্যা, ওই কোচিং ওই এই সমস্যা, আর এক কোচিং যাবে সেইখানে সমস্যা, সমস্যা পিছনে থাকছে। তুমি নিজে ঠিক থাকো, কোচিং সব ভালো আর না কোচিং সবটাই খারাপ, না বাড়িতে থাকো, বাড়িতে চাকরি করো। যদি কোচিং কোচিং আমি বলছি কোচিং খারাপ না, কেউ দুনিয়া খারাপ না, আমি খারাপ আর না আমি ভালো। তো একটা কথা প্রত্যেককে বলি, আগে চেহারাটা দেখে নাও, দেখলে তো সবাই প্রত্যেকে এবার কেমন দেখাও, দেখা যাচ্ছে পুরোপুরি বডি দেখা, দেখছো তো কিরকম আছে, মানে নিজে নিজেকে আনফিট মনে হচ্ছে, তাই তো? ঘটনা হচ্ছে প্রথমে পরীক্ষাটা পাস করো, মেডিকেলটা পাস করে নাও, নিজে নিজে পাস করে যাবে আর কি। বিরত বলছি না, যাই কি অনেকেই বলে কি মানে মানুষ চাইলে সমস্ত কিছু করতে পারে, তার উদাহরণ এই দুইজন, এই দুই জওয়ান আর কি। একজন আইটিপি ট্রেনিং সেন্টার থেকে ফিরে এসেছে আজকে, আর একজন প্যারা হিসেবে সিলেকশন নিয়ে। তো প্রথমে প্যারা হিসেবে তুমি জোরে একটা হাত তুলে দাও। আমি কি জন্য বলছি মানুষ চাইলে সমস্ত কিছু করতে পারে, কারণ যে ছেলেটা মানে যেহেতু নিজের ভাই, আমি নিজের ভাইয়ের সমস্ত কিছু জানি, মানে আমি এক্সট্রা কিছু বলছি না, যে আমি বাড়িয়ে চালিয়ে বলছি। মানে ঘটনা হচ্ছে দুপুরে একটার সময়ে সকালে, তো দুপুরে একটাতে সকালে আর বিকেল চারটার সময় যে ফ্রি ফায়ার পাবজি মার 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 মার, ঠিক আছে? তো হঠাৎ করে কেউ বলছে একে ঘুম থেকে তুলতে যাচ্ছে, দিয়ে পাড়ার জেঠু বলছে সেটা তো এইমাত্র বেঁচে ছিল, মারা গেল কি, মানে ঘুমাচ্ছে ও তুলতে গেছে। তাহলে বলছে লকডাউনের সময় বাবা এসছে, মানে আমার জেঠু, মানে এর দরজা ভেঙেছে তারপরে একে ঘুম থেকে তোলা হয়েছে। মানে একে বলা হয়েছিল কি দেখ, এখন পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করিস না, এখন এই একটা বছর কাজে লাগা, ডিফেন্সের জন্য চেষ্টা কর, তোর জন্য আমি ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ার। তারপরে কি বল বাবু, মানে সে কোট ব্লেজার দেবে ইঞ্জিনিয়ারদেরকে, পরে গ্রামে সেই মস্তা প্রথম ঘুরে বেড়ালো, বুঝলি? লকডাউনের কারণে ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়ে গেল, দিয়ে মার্চ তার সমস্ত কিছু শুরু। প্রথম থেকে সবাই বলতে গেছে কি তোমার হাইট নেই, হাইটের সমস্যা আছে, মেডিকেলে আনফিট, শরীর তো তোমার এইরকম বলতে না বলতো, তুমি এবার ফৌজের জওয়ান কি হবে, প্রত্যেকে খোঁটা দিতে তুমি ফৌজের জওয়ান কি করে হবে, ফৌজের জওয়ান এত সহজ না। কিন্তু যদি কারো মনে একবার আমি মানে মনে মনে শপথ নিয়ে নিই যে হ্যাঁ আমি এই পারবো, আমি এই পারি এই কাজটা করতে, মানুষ বা এই সোসাইটি কি বলছে তাতে আমার যায় আসে না, ভাগ মেরে যায়, কে কি বলছে আমার যায় আসে না, আমি এইটুকু জানি যে হ্যাঁ আমি করতে পারবো, আমার মধ্যে সে ক্ষমতাটা আছে। তারপরে আমাদের এই সেন্টারে আমি ওকে নিয়ে আসি, আমি ফোন করে বললাম কি ভাই চলে এখানে, ওর বাড়িতে থেকে কিছু লাভ নেই, এখানে তোকে ভালো করে তৈরি করবো, তুই চলে এখানকে। তো এখানে আসে, দিয়ে নিজে নিজে ইন্ডিয়ান আর্মি মনে করে নিল যে আমি অগ্নিবীরে আর্মিতে যাবো, আর এখানে গ্রাউন্ডে প্রত্যেক দিন এক্সপ্লেন নিয়ে আসতো, এর পুরোনো ভিডিও আছে, 16 কিলোমিটার এক্সপ্লেন নিয়ে আসতো, হয় ফার্স্ট না সেকেন্ড না থার্ড, ফোর্থ ফাইভ কোনোদিনও হয়নি, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে হয়েছে। আমার ভাই বোনে এরকম নাকি এক্সট্রা খাবার দিয়েছি, আমি এক্সট্রা টিচার দিয়েছি, এখানে খাওয়া দাওয়া করেছে, এখানেই ক্লাস করেছে, সমস্ত কিছু, এদের সাথে একসাথে 50 জন জওয়ান তৈরি করেছিল, আমাদের রেকর্ড ছিল, মানে যারা মেহনত করেছিল। অগ্নিবীরে মাঠ ফেল, পুরোপুরি ফুল ডিপ্রেশন, দুর্গাপূজাতে বাড়ি যায়নি। কিন্তু অনেকে তোমরা দুর্গাপূজাতে বাড়ি যাও, ঈদে বাড়ি যাও, নানান ধরনের যাই কি না যায়, কিন্তু দুর্গাপূজা ঈদ প্রতি বছর আমাদের প্রত্যেকের জন্য কাছে আসবে, আসতে গেলে আসবে। কিন্তু এ মনে মনে শপথ করলো কি আমি দুর্গাপূজা আমার সেদিন হবে যেদিনকে আমি আমার গায়ে শরীরে ইউনিফর্মটা পরি, এবং প্রত্যেকের মুখে মুখে জবাব দিল কি হ্যাঁ আমিও করতে পারি। জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল থেকে প্রায় 100-এর উপরে নাম্বার ছিল, 100-এর উপরে নাম্বারটা নিশ্চয়ই কম না, 100+ নাম্বার নিয়ে মেডিকেলে ডাইরেক্ট মেডিকেলে ফিট হয়ে আজকে ট্রেনিং থেকে ফিরে এসেছে আইটিপি জওয়ান, আর একে প্রত্যেকটি মানুষের মুখ চুপ করে দিয়েছে। এরকম তো না কি অগ্নিবীরে আমি মাঠ ফেল করেছি, মাঠ ফেল করার পরে বাড়ি চলে গেলাম, ডিপ্রেশনে চলে আসলাম, আমার ডিপ্রেশন চলে যাওয়া চলবে না, কারণ এই লাইনটা একটা কথা মনে করতে হবে, এখানে তোমরা যে লাইনে যুদ্ধ করছো আর কি, এখানে প্রচুর পরীক্ষার্থীরা, লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা, সিট কি লক্ষ লক্ষ আছে, সিট তো লক্ষ লক্ষ নেই, যদি আমরা প্রত্যেকে ভালোভাবে মেহনত করি তাও প্রত্যেকের প্রথম সুযোগে চাকরি হওয়া সম্ভব না, অসম্ভব, ঠিক বলছি তো রে, অসম্ভব ব্যাপার। কিন্তু আমি যদি লেগে থাকি মেহনত, সচ্চা মেহনত করে যে আমি পারবো, আমাকে করতে হবে যেভাবে হোক, তো আমি কথা দিচ্ছি ভাই একটা সিট তোমার জন্য রেডি করে রেখে দেবো, তোমার বলে না উপরবেলা মালিক আছে, কিন্তু উপরবেলা তাকে সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে, করে কিনা করে। আর আমরা প্রত্যেকেই জানি যখন আমাদের গ্রামে প্রত্যেকে বলা বলি করছে কি অগ্নিবীরে গিয়ে আমি কি করবো, বলছে কিনা বলছে, তার উদাহরণ আছে এই বাবু মানে পেরে আছে।
এখন অগ্নিবীরে আমরা যদি সেন্টার চালাচ্ছি, তোমরা যদি যারা নিউ স্টুডেন্ট আছে প্রত্যেকে বলে রাখছি, অগ্নিবীরে এখন এত পরিমাণে ছেলে নিচ্ছে, ইন্ডিয়ান আর্মিতে যখন সিলেকশন হতো তখন এত পরিমাণে ছেলে নেওয়া হতো না। মনে করো একটা ছেলে যদি বেকার হয়ে যায়, তার থেকে তো একটা জায়গায় ভালো সেটেল হয়ে গেলো,